টিমের হ্যাঁ ক্যান্ডিডেট খুব কম। সো তোমরা কেমন আছো? কয়েকজন জয়েন করেছ, আমার কথা শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ শোনা যাচ্ছে কথা। স্যার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা আজকে পুরানো যেটা ট্রায়াল ক্লাসে জুমে শুরু করেছিলাম সেটাই থেকে শুরু করি, ড্রয়িং। তাহলে বোঝা যাবে যে মানে কেউ মিস করলে খুব একটা সমস্যা হবে না আশা করি। আস্তে আস্তে আসবে। ক্যামেরা তো বন্ধ করে দিতে হবে। নিজেই তো বুঝতেছি।
আশা করে বোঝা গেছে। হ্যালো, হ্যাঁ স্যার আপনি কি কিছু বলতেছেন? স্যার আমরা মানে শুনতেছি না কিছু। তাই জি স্যার, এখন শোনা যাচ্ছে আপনার কথা, কিন্তু এর মধ্যে কি কিছু বলছিলেন? স্লাইডের প্রথমে কোনো কিছু শোনা যায় নাই? না স্যার, আপনি শুনি নাই স্যার আমরা কিছু। না স্যার, শোনা যায়নি। আচ্ছা, তাহলে মাইক্রোফোন তাহলে বন্ধ হয়ে গেছে। নেবেন স্ক্রিন কি দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। Drawing a pair of weights or a lens, the removal of relatively small amount of water or other liquid from the solid matter. আচ্ছা, শোনা যাচ্ছে? তোমাদের শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, তার ইকো হচ্ছিল প্রচুর। না মানে যেটা লেকচারের ই শোনা যাচ্ছে কিনা, কারণ আমি নিজেও তো এটা স্লাইড রেকর্ডিং শোনা যাচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং নিজে কথা বলতেছেন শুনতেছি। আচ্ছা, কিন্তু স্লাইডের কথা শোনা যাচ্ছে? স্লাইড কিছু বললে শোনা যায় না। তাহলে তো একটু সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই মানে আমি একটা সিস্টেম করেছিলাম যে আগে কিছুটা রেকর্ড করে রেখেছিলাম, সেটা যাতে না স্যার ঠিক ক্লিয়ারলি সেটা শোনা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি এ থেকে বলি। আচ্ছা, আমাদের আজকের যে টপিকটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পুরাতনটাই আমরা রিপিট করতেছি, জুমে যে ক্লাসটা হয়েছিল, সো সেটা ড্রাইং অফ সলিডস, এটা হচ্ছে লেকচারটার টপিকটার নাম। এখানে ড্রাইং অফ এ ওয়েট সলিড মিন্স দ্য রিমুভাল অফ রিলেটিভলি স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার অর আদার লিকুইড ফ্রম দ্য সলিড ম্যাটেরিয়াল টু রিডিউস দ্য কন্টেন্ট অফ রেসিডুয়াল লিকুইড অ্যান্ড অ্যাকসেপ্টেবল ল অফ অ্যালকোহল।
আমরা সাধারণত ড্রাইংটা অপারেশনটা করা হচ্ছে যে অ্যাকসেপ্টেবল একটা ল ভ্যালুতে নিয়ে যেতে হবে, বিভিন্ন ম্যাটেরিয়ালসের অ্যাকসেপ্টেবল ভ্যালু ডিফারেন্ট হয়। এটা আমরা আরো পরে দেখবো বেশ কিছু এক্সাম্পল নিয়ে। আর ড্রাইং অপারেশনটা সাধারণত একটা কেমিক্যাল প্রসেসে ফাইনাল স্টেপ বলতেছে, বিফোর এটা প্যাকেজিং করার আগে সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। সো আমাদের যে দুইটা পদ্ধতিতে কাজ করা যায় সেটা হলো যে মেকানিক্যাল সেপারেশন, আর একটা হলো থার্মাল সেপারেশন। সলিড লিকুইড সেপারেশনটা করার জন্য মেকানিক্যাল সেপারেশনটাকে সাধারণত বলা হচ্ছে যে এটা খরচ কম পড়ে, সাধারণত বলা নয়, এটা হচ্ছে যে খরচ কম হয়, সেই জন্য সবসময় ড্রায়ারে দেওয়ার আগে আমরা সাধারণত লিকুইড কন্টেন্টটাকে যতদূর সম্ভব কমিয়ে নেওয়া হয়। অফকোর্স ডিফারেন্ট টাইপ অফ ড্রায়ার আছে যেটা লিকুইডকেও হ্যান্ডেল করতে পারে। এরকম ড্রায়ারের নাম কি তোমরা জানো নাকি? তোমরা তো এক্সপেরিমেন্ট করছিলা 3-1-এ নাকি, সরি ওটা মনে হয় 3-2-তে চলে গেছে। আচ্ছা, এনিওয়ে স্প্রে ড্রায়ার মেবি, হ্যাঁ স্প্রে ড্রায়ার। সো সেটা হলো একটা হঠাৎ করে মনে আসছে তাই বললাম। তো আমাদের বেশ মানে দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন সোডা অ্যাশ বা সাবান বা যে কোনো জিনিসকে আমরা ড্রাই করি, হ্যাঁ, যেমন সিরামিক আমরা বা সিমেন্ট, সিমেন্ট তো অনেক শক্তিশালী জিনিস, সেগুলো রোটারি ড্রায়ারে সাধারণত ড্রাই করতেছি। পেপারের শিট, লম্বা বিস্কিট, খাবার দাবার ইত্যাদিকে আমরা সাধারণত ড্রাই করি। এই ড্রাইংয়ের একটা মানে এক্সাম্পল, তোমরা এটা তো ওভারঅল দেখতেছি, সো ড্রায়ার এটাকে। তারপরে কথা হচ্ছে যে ফর্মস অফ সলিড, না স্লাইড বড় করার কোনো অপশন নাই আমার এখানে। এটা তোমরা কিসে দেখতেছো, মোবাইলে দেখতেছো? মোবাইলে দেখলে তো তোমাদের ছোটই হবে। আচ্ছা, যেটা হলো ফর্মস অফ সলিড টু বি ড্রাইড, ঠিক আছে, মানে কি ধরনের সাবস্টেন্সকে আমরা ড্রাই করতেছি। লার্জ নাম্বার অফ সাবস্টেন্সের এখানে এক্সাম্পল দিছে, কন্টিনিউয়াস শিট, যেমন পেপার, টেক্সটাইল প্রোডাক্ট, খাবার দাবার, বিস্কিটের মতো, এগুলো কন্টিনিউয়াস শিট, পাউডার, ক্রিস্টাল, ফ্ল্যাক্স থাকতেছে, গ্রানলস ইত্যাদি ধরনের যে সলিডগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত ড্রাই করে থাকি। প্রত্যেকটার আবার ডিফারেন্ট প্রপার্টিস রয়েছে, যেমন লিকুইড ভেপারাইজড হচ্ছে সারফেস থেকে, আর পলিমার শিট যেটা সলভেন্ট থাকতেছে লিকুইডের ভিতর থেকে, কোনোটার সারফেস থেকে বের করে নেওয়া হচ্ছে, কোনোটা হচ্ছে ইন্টায়ার সারফেসকে ড্রাই করতেছে, এই কথাটা এখানে বলছে আর কি। ওকে, স্লাইডে চলে, লিকুইড কন্টেন্ট আমরা সাধারণত ড্রাই করা হচ্ছে, এখানে আমরা বলতেছিলাম যে বিভিন্ন ধরনের সাবস্টেন্সের অ্যাকসেপ্টেবল লিমিটে আমরা সাধারণত কী করি, সলিডটাকে ড্রাই করে থাকি। তার কয়েকটা এক্সাম্পল দিছে আমার, ইটা দেখা, মাউস তো দেখা যাচ্ছে আশা করি। ড্রাই টেবিল সল্ট যেমন 0.5% থাকতেছে, কোল থাকতেছে কত পার্সেন্ট, 4%। স্যার মাউস দেখতেছি, বাট মেবি স্যার আপনি যে স্লাইডে আছেন ওই স্লাইডটা দেখতেছি না। কেন এটা না দেখাচ্ছে? ইন্ট্রোডাকশন স্লাইডে আছি, শুধু ইন্ট্রোডাকশন দেখা যাচ্ছে স্যার, ইন্ট্রোডাকশনের স্লাইডে, ইন্ট্রোডাকশন স্লাইডটা দেখা যাচ্ছে। এটা হওয়ার তো আমি বুঝতেছি না আসলে কেন এটা হচ্ছে আসলে। স্যার এখন চেঞ্জ হয়েছে স্যার, কেন এটা হচ্ছে। আমি তাহলে আবার এটাকে আবার স্টপ দিয়ে আবার শেয়ার দিই, আশা করি সমাধান হতে পারে, দেখা যাক। ওকে,
না আমি তো শিখতেছি আসলে, এই জন্য একটু সমস্যা আর কি। যাই হোক, এখন তো দেখা যাচ্ছে, আশা করি স্লাইড চেঞ্জ হলে বইলো যে স্লাইড চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ স্যার, এখন চেঞ্জ হচ্ছে। ওকে, সো ইন্ট্রোডাক্টরি স্লাইড তো দেখা গেছে, তারপরের স্লাইডটা হচ্ছে এটা ছিল। এখানে বেসিক্যালি এটা, এখানে বেসিক্যালি কি কি ধরনের সলিডকে আমরা ড্রাই করে থাকি এবং কি ধরনের অবস্থা থাকতে পারে, ঠিক আছে, কি কি ধরনের সলিডকে, ফ্ল্যাক্স, গ্রানলস, ক্রিস্টালস, পাউডার, কন্টিনিউয়াস শিট, এ ধরনের। আর কোন কোন ক্ষেত্রে শুধু সারফেসকে আমরা সলিডের কি করতেছি, স্লাইড চেঞ্জ হচ্ছে না, ফর্মস অফ সলিড এখন দেখানো হচ্ছে। আমরা স্যার ইন্ট্রোডাকশন স্লাইডে আছি, আমরা ইন্ট্রোডাকশন স্লাইডে। এটা কেন হবে, আমি তো চেঞ্জ হচ্ছে এখানে তো দেখতেছি স্যার, আমার আবার সব চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে হয়তো তোমাদের ইন্টারনেটের এখন তো হওয়ার কথা স্যার। তো টিম বলো স্যার, আমাদের নিজেদেরকে স্লাইড চেঞ্জ করতে হবে। ও, নিজেদেরকে স্লাইড চেঞ্জ করতে হচ্ছে, তাহলে তো ভালো। এখন জুমের সাথে এটা হয়তো ডিফারেন্স। এনিওয়ে, তাহলে আমাদের যে জিনিসটা হচ্ছে যে, এটা তো বললামই কি ধরনের লিকুইডকে আমরা ড্রাই করতেছি এটা বললাম। তারপরেরটা হচ্ছে লিকুইড কন্টেন্ট অফ এ ড্রাইড সাবস্টেন্স। এটা হচ্ছে যে এখানে কয়েকটা ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট টু বি ড্রাইড সাবজেক্ট ফ্রম দ্য লিকুইড কন্টেন্ট অর ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট অফ এ ড্রাইড সাবস্টেন্স ভেরিজ ফ্রম প্রোডাক্ট টু প্রোডাক্ট। মানে এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্টে যে ময়েশ্চার কন্টেন্টটা থাকে, অর্থাৎ কতটুকু ময়েশ্চার থাকবে, সেটা টেম্পারেচার এবং হিউমিডিটি, এই যে এখানে বলছে হিউমিডিটি, এখানে আরেকটা জিনিস চলে আসছে, একটা জিনিস দেখাইতে গেলে হিউমিডিটি, এই দুইটার উপর গ্রাফটা তো দেখা যাচ্ছে হিউমিডিটি। এই হিউমিডিটিতে তোমার চেঞ্জ হচ্ছে। এখানে চারটা সাবস্টেন্সের গ্রাফ দেখা যাচ্ছে, দেখো হিউমিডিটির সাথে তার কতটুকু ময়েশ্চার হবে, অর্থাৎ ওয়াটার কন্টেন্টটা কতটুকু হবে, সেটা ডিফারেন্ট হচ্ছে, এই কথাটাই এখানে বলছে। সো এখানে কয়েকটা কমন এক্সাম্পল দিচ্ছে, যেমন টেবিল সল্ট 0.5%, কোল 4%, পেপার কন্টেন্ট 6-10%। আরেকটা এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে বনড্রাই বলতে কি বোঝা যায়। বনড্রাই হচ্ছে যে সলিডের মধ্যে কোনো লিকুইড নেই। কেউ মনে হয় ক্লাসে অ্যাড করলো, দেখি কি আসলো। রাইট, এটাই সমস্যা, নতুন জিনিস শিখতে গেলে সমস্যা হবে। ঠিক আছে, সবাই স্লাইড চেঞ্জ করতে হচ্ছে তো নাকি? রাইট, ড্রাইং এনভায়রনমেন্ট অ্যান্ড সলিড হ্যান্ডেলিং, দ্য ড্রাইড প্রোডাক্ট এবল টু স্ট্যান্ড ফর, এটা আবার চেঞ্জ হয়ে গেল অটোমেটিক, কি হচ্ছে, ড্রাইড প্রোডাক্ট মে বি, সরি কিছু বললা স্যার, অটো চেঞ্জ হয়ে যাচ্ছিল না অটো, এটার কারণ হচ্ছে যে আমি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এই রিহার্সাল যেটা মানে করা হয়েছিল সেটার জন্য এই কাজটা হয়েছে আর কি, বুঝছো। আমার এই অ্যানিমেশন সব সরাই দিতে হবে আর কি, শব্দ সহ ভেবেছিলাম আমার একটু সুবিধা হবে আর কি। যাই হোক, ড্রাইং এনভায়রনমেন্টটা কি ধরনের হতে পারে সেটা নিয়ে এই টপিকটাতে বলছে, যে এটা খুব হট এনভায়রনমেন্টের, হার্শ এনভায়রনমেন্টে থাকতে পারে, আবার কোনো কোনো সময় জেন্টেল ট্রিটমেন্ট হতে পারে লো আর মডারেট টেম্পারেচারে। সো লো আর মডারেট টেম্পারেচারে কখন ইউজ করতেছি তোমাদের কি ধারণা, কে বলতে পারো? বায়োলজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে, বায়োলজিক্যাল প্রোডাক্ট। আর হার্শ এনভায়রনমেন্টে কিরকম একটা এক্সাম্পল কেউ বলতে পারো? মনে আছে আমি একটু আগে কথা বলতেছিলাম, যে এক্সাম্পলগুলো দিচ্ছিলাম, ড্রাইং অফ সিমেন্ট। হ্যাঁ, সিমেন্ট, সিমেন্ট হচ্ছে ভেরি হাই টেম্পারেচার, ওই যদি ড্রায়ারটার সামনে যাও অনেক দূর থেকে এটা টেম্পারেচার পাওয়া যায়,
এবং আমি যে অনেকে হয়তো ভিজিটে যাবা, সো দেখতে পারবা যে ওটা টেম্পারেচারটা ভেরি হাই, তারপর সিরামিক ইত্যাদি হচ্ছে এই সিচুয়েশন, হাই টেম্পারেচার থাকে, কাছাকাছি যাওয়া যায় না। সো যেহেতু আমরা দেখতেছি যে ড্রয়িং করতে আমাদের বিভিন্ন মানে রেঞ্জে এনভায়রনমেন্টে কাজ করতে হয়, সো আমাদের ড্রায়ারগুলোও কী হবে, ওয়াইড রেঞ্জে, এই চাহিদাটাকে মিটমাট করার জন্য ওয়াইড রেঞ্জে কাজ করে। আচ্ছা, এখানে সলিড হ্যান্ডেলিংয়ের ড্রায়ারের যে ব্যাপারটা সেটা বলছে এখানে কয়েকটা, এটা হচ্ছে ম্যাকেবি স্মিথের বইয়ের থেকে ডায়াগ্রামটা নেওয়া। প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে এ চিত্র, যেখানে একটা বেডের উপর দিয়ে গ্যাস ফ্লো করতেছে, এটা উপর দিয়ে নিচ দিয়েও গ্যাস ফ্লো করতে পারে, এদিকেও সলিড থাকতে পারে, মানে সাধারণত তো উপরেই থাকতেছে। সো এই যে এই সিচুয়েশনটাকে বলতেছে ক্রস সার্কুলেশন ড্রাইং, এটার নাম কি, ক্রস সার্কুলেশন ড্রাইং। আবার অনেক ক্ষেত্রে যে যেমন কন্টিনিউয়াস শীট, খাবার দাবার শুকাচ্ছে, সো খাবার দাবার যে শুকাচ্ছে সেটা সাধারণত আমাদের কি হলো, এই স্ক্রিনের মধ্য দিয়ে, স্ক্রিনের, স্ক্রিন বলতে বোঝাচ্ছে যে ছাকনির মতো মেটাল স্ক্রিনের মধ্য দিয়ে পাস করতেছে, কিন্তু সলিডটা রাখা আছে উপর থেকে বাতাস আসতেছে, সো এটা দিয়ে ড্রাই করতেছে। তো এটার একটা নাম দেওয়া হয়েছে থ্রো সার্কুলেশন ড্রাইং বলে। আর কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ড্রায়ারের ক্ষেত্রে কি হচ্ছে, এটাকে শীতে দেখা যাচ্ছে যে উপর দিকে উঠে আস্তে আস্তে শাওয়ারের মতো করে পড়ে যাচ্ছে। সো শাওয়ারিং অ্যাকশন ইন এ রোটারি ড্রায়ার, এটা সময় এটা নর্মালি রোটারি যে ড্রায়ারটা আছে স্পেশালি, সেই ক্ষেত্রে এটা কাজ করে। আরেকটা হচ্ছে এখানে ডি নাম্বার, ডি নাম্বারটাতে বলতেছে কি, এই এখানে যে সলিড পার্টিকেলগুলো আছে বাতাসের, যে যেমন তুমি মুড়ির মধ্যে যদি বাতাস দাও সেটা কিন্তু ভাসতে থাকবে, ঠিক আছে, খুব হাই ফ্লোর বাতাস, ঠিক এরকম কোনো সলিডকে সাধারণত হাই ফ্লোতে পাঠানো হচ্ছে, সেটাতে ফ্লুইডাইজ হয়ে যাচ্ছে, এই যে মানে ভাসতেছে, এই ভাসার মধ্যে কি গরম বাতাসে যদি খই বা যে কোনো জিনিস, বালু বা যে কোনো জিনিস কি ভাসলে কি হবে, সেটা শুকায় যাবে। সরি, এটা আবার চলে গেল, এই যে টাইমার অন করা ছিল তো এই কারণে এই কাজটা হচ্ছে। রাইট, তারপরটা হলো যে নিউমেটিক, নিউমেটিকটা কে কি হচ্ছে, নিউমেটিকটাতে আমাদের গ্যাস আর লিকুইডটা ফ্লো করে পাস করে যাচ্ছে, ফ্লো করে পাস করে যাচ্ছে, যাওয়ার পরে সাধারণত মেকানিক্যালি সেপারেটর দিয়ে গ্যাস এবং সলিডের যে মিশ্রণটা আছে সেটাকে সেপারেট করা হয়। এরকম কোনো সেপারেটরের কি নাম আছে নাকি জানো নাকি, সাইক্লোন সেপারেটর না? সো যে কোনো ধরনের যে মেকানিক্যাল সেপারেটর আছে সেটা দিয়ে সাধারণত সেপারেট করা হয়। আর এই পর্যন্ত দেখি সবাই মোটামুটি বুঝে গেছে, এইখানে একজন মেসেজ দিছে দেখতেছি, এই অপশন টু চেক কর, রাইট আওয়ার প্রেজেন্টেশন পাই আমাদের, এটা হলো যে স্লাইডটা গেল কোথায়, স্লাইডটা কি শুরু করলাম, আচ্ছা আমাদের এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ড্রয়িং, এটা হচ্ছে আমরা সাধারণত এক্সপেরিমেন্ট করে থাকি। সেই প্রিন্সিপাল অফ ড্রয়িংয়ে গ্যাসের একটা মিডিয়াম থাকতেছে, গ্যাসটা একটা যদি নির্দিষ্ট ই থাকে এবং গ্যাসটা হাই টেম্পারেচারে ফ্লো করতেছে কাউন্টার কারেন্টলি, এখানে দেখানো হচ্ছে আর কি, এবং সলিডটা আস্তে আস্তে গরম হচ্ছে। সো এটা হলো ড্রায়ারের ই দেওয়া হয়েছে, সো মানে বেসিক্যালি এটা হচ্ছে যে কনস্ট্যান্ট যদি গ্যাসের টেম্পারেচার থাকে তাহলে কনস্ট্যান্ট ড্রাইং পিরিয়ড বলে একটা কথা আসে, পরের স্লাইডে আসতে হবে। ঠিক
আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে আমার অন্য জায়গায় চলে আসলো, আমাদের এইখানে দেখা যাচ্ছে একটা গ্রাফ, এটা হলো মেকানিজমটা নিয়ে কথা হচ্ছে, যে ড্রয়িং এর এটার আগে একটা চিত্র দেখায় নি। এটা আমাদের যে গ্যাসটা, ড্রয়িং গ্যাসটা, সেটার একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকতে হবে, সেই টেম্পারেচারে হিউমিডিটি থাকে, সেটাকে বলা হচ্ছে এই চেঞ্জ করতেছে কেন, বুঝতেছি না চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, টেম্পারেচার থাকে। সো ওই টেম্পারেচারটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারের মতো, সেইটা একটা ফ্লো হচ্ছে গ্যাস, ঠিক আছে। কিছুক্ষণ ফ্লো হওয়ার পরে সারফেস থেকে সে কি করবে, যদি হাই টেম্পারেচারে একটা সারফেসের উপর দিয়ে যায় তাহলে লিকুইড কি করবে, ইভাপোরেট করবে সারফেস থেকে। সো সেটাই হচ্ছে ইভাপোরেশন করতেছে। তারপর যখন উপরের সারফেসে, এই যে স্লাইড দেখা যাচ্ছে না, ক্লাসিফিকেশন অফ ড্রায়ার্স, না ক্লাসিফিকেশন অফ ড্রায়ার কেন হলো আমি বুঝলাম না, আমার তো এখানে পড়ে আছে প্রিন্সিপাল অফ ড্রায়ার, সার্টেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে থাকে স্যার, আমাদের স্লাইডগুলো অটো চেঞ্জ হচ্ছে স্যার। হ্যাঁ, এটা ওই যে আমি ওই টাইমার অন করে রাখছিলাম তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে আর কি। এরপর আপনি প্রেজেন্টেশন হিসেবে না দেখিয়ে জাস্ট হচ্ছে আপনি ফাইলটা আমাদেরকে শো করেন, তাহলে হচ্ছে টাইমারটা আপনি হচ্ছে টাইমারটা আর ইয়ে ক্যালকুলেশনে আসতেছে না, যদি আপনি জাস্ট হচ্ছে ডকুমেন্টটা দেখান। ডকুমেন্টটাই তো দেখাচ্ছিলাম কিন্তু সেটাও তো সমস্যা করবে। আচ্ছা, এখন হইতেছে প্রিন্সিপাল অফ ড্রয়িং এর, এটা হলো কয় নাম্বার স্লাইড, 9 নাম্বার স্লাইড, কিন্তু 10 নাম্বার স্লাইড আমাদের 14 শো করতেছে স্লাইড, তোমাদের 14 স্লো। আচ্ছা, আমি তাহলে চেঞ্জ করলে কি এখানে আসতো তোমাদের 8, এখন 9 নাম্বার দেখা যাচ্ছে, 8 এখন 8 আসছে স্যার, এখন 13, এক এক জনের এক একটা আসতেছে কেন স্যার, একটু শেয়ার অফ করে আবার অন করুন, একটা চিহ্ন আছে আর একটু প্লাস করে দেন তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো, আর সমস্যা হবে না। আমরা গিয়েছি বুঝছো, এখানে দুইটার ছবি রয়েছে, একটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট ভার্সেস ড্রাইং রেটের, আর একটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট ভার্সেস টাইম। তার আগে এখানে একটু ছবিটা আসল মানে ফিজিক্যাল ফেনোমেনাটা একটু দেখা দরকার আমাদের, এখন তো স্লাইডে সমস্যা নাই, 9 নাম্বার স্লাইড সবার নয়, জি স্যার ঠিক আছে, ওকে জি স্যার ঠিক আছে, তো আমাদের সলিডের যখন ভিজা থাকে স্লাইড দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে না, এটা হওয়ার কারণ না স্যার, একটু আগে না দেখতে পারতেছিলা আমাদের কি সবার দেখা যাচ্ছে, ফিজিক্যাল চিত্রতে কি দেখাচ্ছে, এখানে বেসিক্যালি আমাদের যে সলিডটা ভিজা থাকতেছে, সলিডের কণাগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, এই যে এটা হচ্ছে সাদা সাদা কণা, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে লিকুইড মানে ওয়াটার হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। সো আমাদের এখানে যে কাজটা হচ্ছে সেটা হলো যে প্রথমে আমাদের কি করা হচ্ছে, হট গ্যাস পাস করা হচ্ছে সলিডের উপর দিয়ে, হট গ্যাস যদি পাস করা হয় তাহলে কি হবে, সারফেস থেকে পানিটা ইভাপোরেট করবে, তাই তো, ঠিক আছে। সো
সারফেস থেকে ইভাপোরেট করতে করতে আমাদের এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, সারফেসের জায়গাটা। তখন আমাদের কোত্থেকে আসবে পানিটা? নিচ থেকে আসবে, অর্থাৎ ইন্টেরিয়র থেকে আসবে ডিফিউশনের মাধ্যমে, ঠিক আছে? ডিফিউজ করে পানি আসতেছে, এবং তারপরে কি হচ্ছে, একেবারে যখন এমন একটা পর্যায়ে হলো যেখানে পানিগুলো আটকে আছে, এর বেশি ওই টেম্পারেচার এবং ওই হিউমিডিটিতে পানি আর পাস করতেছে না, সেটা হচ্ছে আর ড্রাই হবে না একটা পার্টিকুলার সিচুয়েশনে, যে কোনো সলিডের জন্য। ওকে, তো সেই সিচুয়েশনটা কি হলো এটা, এটাকে কি বলতেছে এই জায়গায়, একটা একটা টার্ম লিখছে ময়েশ্চার কন্টেন্ট, ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট, যে ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট বলতেছে। আর এ থেকে বি একটা দেখা যাচ্ছে, তাই তো? এ থেকে বি, এই গ্রাফের এ থেকে বিতে বলতেছে কি আনস্টেডি স্টেট একটা সিচুয়েশন, এটা বিভিন্ন রকম হয়, উপর দিক থেকেও আসতে পারে, নিচ থেকে উপরের দিক, এখানে দেখানো হয়েছে। সো এখানে যে টেম্পারেচারটা আছে, বেসিক্যালি টেম্পারেচারটা কি করতেছে, যে সলিডের যে টেম্পারেচারটা সে অ্যাটেন্ড করতেছে এই ড্রাই গ্যাসের সমান। ড্রাই গ্যাসের কোন টেম্পারেচারটা, ড্রাই গ্যাসের মধ্যে ওয়েট বাল্ব টেম্পারেচারের সমানে সে যাচ্ছে, যখন চলে গেল তখন সে এই পজিশনে আসলো, ঠিক আছে? বি টু সি, এটা হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ড্রাই, এটা হলো পার্টিকুলার একটা সিচুয়েশনের জন্য। অনেক সময় কনস্ট্যান্ট ড্রাইং পাওয়া যায় না, বিভিন্ন সলিডের ক্ষেত্রে বিভিন্নটা, তো এটা হচ্ছে মানে গ্রাফ। আচ্ছা, এটা হলো প্রিন্সিপালটা বলতেছে, কোনো জায়গায় কোনো কোনো অংশ পাওয়া যাবে, কোনো জায়গায় পাওয়া যাবে না, এটাই হলো মেইন কথাটা। তারপরে যে জিনিসটা হচ্ছে, যে যেহেতু কনস্ট্যান্টটা কখন হচ্ছে, যখন এই ড্রাই গ্যাসে ওয়েট বাল্বের টেম্পারেচারে পৌঁছলো, পৌঁছার পরে যে টেম্পারেচারটা, সে এখান থেকে যে পরিমাণ সলিডটাকে, সারফেস থেকে যে পরিমাণ সলিডটা ইভাপোরেট করতেছে, সেই পরিমাণ সলিডটা, সরি লিকুইডটা যদি ইন্টেরিয়র থেকে আসে ডিফিউশনের মাধ্যমে সমান সমান, তাহলে হবে কি কনস্ট্যান্ট, মানে এই রেটটা কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট কতটুকু থাকবে এক একটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করতেছে, একটা সলিড ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করতেছে। ওকে, তারপরেরটুকু হচ্ছে, দেখো ফল করে গেছে রেটটা, সো এই রেটটা ফল করে যাওয়ার ময়েশ্চার কন্টেন্টটা, মানে যে রেটটা, ড্রাইং রেটটা ফল করে যাওয়ার যে কারণটা থাকতেছে, এরপরে হচ্ছে যে এখানে যে লিকুইডটা আছে ইন্টেরিয়রের ভিতরে, সে সেই পরিমাণ ডিফিউজ করে উপর দিকে যাচ্ছে না সারফেসে, কিন্তু ইভাপোরেটটা বেশি হচ্ছে, সুতরাং এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে জায়গাটা, এটাকে বলে ফলিং পিরিয়ড, ফলিং রেট পিরিয়ড। এটা হলো ফার্স্ট ফলিং রেট পিরিয়ড, সেকেন্ড ফলিং রেট পিরিয়ড, ডি থেকে এক্সি হচ্ছে সেকেন্ড আর সিডি হচ্ছে ফার্স্ট। সো এই হলো ব্যাপার, এবং একটা পর্যায়ে হচ্ছে আর কোনো লিকুইড হেপার হচ্ছে না, সেটা হলো কি বলতেছে, ইকুইলিব্রিয়াম ময়েশ্চার কন্টেন্ট ওই পার্টিকুলার সিচুয়েশনের জন্য। এই হলো আমাদের মোটামুটিভাবে প্রিন্সিপাল অফ ড্রাইং। অন্য গ্রাফটা ওই ম্যাকেব স্মিথের বইয়ে আছে, একটু পড়ে নিবে, একই জিনিস, যদি যে কোনো একটা ব্যাখ্যা আসতে পারে, এটা হলে এটা কি হচ্ছে, এটা হলে এটা কি হচ্ছে, ঠিক আছে? সবাই বুঝতে পারছে প্রিন্সিপাল ড্রাইং, নাকি এটা পড়ানো হয় তোমাদের মাস ট্রান্সফারে? তোমাদেরকে এটা মাস ট্রান্সফারে পড়ায় এখন? কেউ কথা নাই, ওকে, তাহলে তো ভালো। আগে এক সময় আমাকে একবার ক্লাস নেওয়ার সময় একজন বলতেছিল যে মাস ট্রান্সফারে নাকি পড়ায়, এই কারণে তোমাদের জিজ্ঞেস করে শিখে ধরে নিলাম। স্যার উপরে 7 আর 8 নম্বর স্লাইডটা মেবি স্যার একটু পড়ালে ভালো হতো। উপর 7 আর 8 নম্বরে হচ্ছে বেসিক্যালি যে ডিফারেন্ট হিটিং মিডিয়াম আছে, হিটিং মিডিয়ামে সলিডটা টেম্পারেচারে কিভাবে ই হয় সেটাই, তো বই দেখে পড়ে নিও, এটাতে একটা পড়ানো হয়েছে। স্যার কোন বই স্যার? ম্যাকেব স্মিথের বই 18, ফাউস্ট আর ম্যাকেব স্মিথ, তোমাদের দুইটা বই ফলো করা হয়, ইভাপোরেটর ড্রায়ার, এই দুটার জন্য। এটা হলো ম্যাকেব স্মিথ আর ফাউস্ট মেইনলি, অন্য আরেকটা বই আগে পড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু এখন আর খুব একটা পড়ায় না, দরকারও নাই। সো তোমাদের কাছে মোটামুটি বই আছে না, সফট কপি আছে না? আচ্ছা, সফট কপি না থাকলে সমস্যা নেই, যেটুকু পড়ানো যায় সেটুকুই ভালো, রাইট? এটা ওই যে ওই প্রিন্সিপাল অফ ড্রাইং, এ থেকে বিতে কি হচ্ছে রেটটার কথা, আবার এখানে ময়েশ্চার কন্টেন্টটা
কমতেছে কেন সেই কথাগুলাই বলছে ঠিক আছে এই গ্রাফটাতে যেমন ময়েশ্চার কন্টেন্টটা কমতেছে ড্রায়ের সাপেক্ষে কখন এখানে হচ্ছে বিতে কেন কমতেছে আর এটা কেন হচ্ছে এই হলো কথা স্যার মেকআপস উইথ দ্য 5th এডিশন দিয়ে হবে হ্যাঁ হ্যাঁ সব এডিশনে এগুলো সব স্লাইড তৈরি করা হয়েছে ওই 5th তারিখ থেকে এত আগের এডিশন থেকে কিছু ছবি টবে যেগুলো হয় যে অ্যানিমেশন বা যে দাগগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে নিজেরা বসানো আছে তো ওই বই থেকেই দেওয়া হয়েছে ওকে স্যার তাহলে আমাদের একটা কথা আমরা বুঝলাম যে আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে সেই ধরনের ম্যাটেরিয়ালকে ই করার জন্য বিভিন্ন ধরনের ড্রায়ার হ্যান্ডেল করে এটা তো আমরা আগেই জানলাম তো সেই জন্য এই ক্লাসিফিকেশন করাটা খুবই কঠিন একটা বিষয় আবার এটা যেভাবে অপারেশন করে সেই হিসাবে এটাকে ভাগ করছে যেমন কন্টিনিউয়াস প্রসেস হলে কন্টিনিউয়াস ব্যাচ প্রসেস হলে ব্যাচ যদি এজিটেটর ইউজ করে তাহলে এজিটেশন ভ্যাকুয়াম কন্ডিশনে অনেকগুলোকে ড্রাই করা হয় তো ভ্যাকুয়াম বলতেছে এই হলো ব্যাপার আবার ফিট বিভিন্ন ধরনের হয় সেই কথাটা বলছে আর মেজর একটা ডিভিশন করছে যেটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট আর ইনডাইরেক্ট কন্ট্যাক্ট ড্রায়ার্স ঠিক আছে তবে অনেকগুলোর মধ্যে সেই জিনিসগুলো কি বলে তোমরা সব আমার মেসেজ দিচ্ছে নিজেরা মেসেজ দিচ্ছে না আমারে মেসেজ দিচ্ছে কেউ আচ্ছা ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে দ্য সলিডস আর এক্সপোজ ডাইরেক্টলি টু দ্য হট গ্যাস যদি তোমার ডাইরেক্টলি এক্সপোজ হট গ্যাসের মাধ্যমে হয় তাহলে হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট যেমন তুমি গরম বাতাস দিয়ে যদি তুমি হিট করতেছো বা যে চুলার মধ্যে আমরা রান্না করতেছি ডাইরেক্টলি হিট করতেছি না আর ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে যেমন স্টিম টিউব থাকতেছে স্টিম টিউবে গরম হচ্ছে স্টিম দিয়ে আমরা সাধারণত যে কোনো জিনিস হিট এক্সচেঞ্জারের মতো টিউব থাকতেছে হিট এক্সচেঞ্জারে টিউব থাকে না গরম করার জন্য সো ওই টিউব দিয়ে গরম করতেছে যেমন ইভাপোরেটর গরম করা হয়েছে তোমাদের দেখানো হয়েছে সেটা হলো ইনডাইরেক্টলি গরম করা হয় আচ্ছা এই হলো এখানের কথা এরপরেরটা হচ্ছে আমাদের ট্রে ড্রায়ার বেশ কয়েকটা ড্রায়ার আছে এই ড্রায়ারগুলো নিয়েই আলোচনা করা হবে প্রথমটা হচ্ছে ট্রে ড্রায়ার সবচেয়ে সিম্পল ড্রায়ার সিম্পলেস্ট টাইপ অফ ড্রায়ার হচ্ছে ট্রে ড্রায়ার এখানে সাধারণত ট্রে থাকে থাকে সাজানো থাকে আর আগে অনেক সময় দেখা যেত যে এটাকে কি বলে মাইক্রো ওভেন বা ওভেন যেটাকে বলতেছে এটা একটা ট্রে সো কমার্শিয়ালে যেখানে আছে সেটা 10টা থেকে 20টা পর্যন্ত থাকে ইস্ট এটা এটা নর্মালি ব্যাচ প্রসেস সো ব্যাচ প্রসেস হলে কি হবে ব্যাচ প্রসেস মানেই হচ্ছে আমাদের কি করবে হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করবে আর খারাপ দিক কি এটাতে প্রচুর পরিমাণে লেবার লাগবে অর্থাৎ তোমার মানুষজন কাজ করতে হবে বেশি আর কি দা এই ম্যাটেরিয়াল টু বি ড্রাইড প্লেসড ইন সলিড বটম অফ ড্রায়ার আর কি কি দিয়ে করা হয় স্টিম ইলেকট্রিসিটি হিটেড এয়ার দিয়ে করা যায় আর যেহেতু এটা হাই কোয়ালিটি কন্ট্রোলটা করা যাচ্ছে মানে খুব ছোট জায়গার মধ্যে কন্ট্রোল করা সুতরাং কোয়ালিটিটা কন্ট্রোল করা খুব সোজা ড্রায়ারের মধ্যে আর ট্রে ড্রায়ারের মধ্যে কারণ তুমি দিচ্ছ খাবার বের করে নিচ্ছ খুবই সহজ এই হলো ব্যাপার তারপরে হলো আরেকটা ট্রে ড্রায়ারের ছবি দিছে ড্রায়িংগুলো আর প্রতি ড্রায়ারের মধ্যে ফ্যান থাকতেছে ফ্যানটা সার্কুলেশনটা বাড়ানোর জন্য যাতে হিটার টিয়ারটা ফ্লো বেশি হয় আর কি হিটার থাকতেছে নিচের দিকে গরম করে দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটা ছবি হলো আগে ট্রে ড্রায়ার ছিল তোমাদের এখন তো সুন্দর ট্রে ড্রায়ার আসছে এটাতে ওই যে স্টিম টিউব ছিল স্টিম টিউব দিয়ে আর ভ্যাকুয়াম দিয়ে ভ্যাকুয়াম করা হতো যদিও এটা কাজ করে নাই দেখে নতুন ড্রায়ার নিয়ে আসা হয়েছে এটা বলতে পারো পাইলট স্কেল টাইপের একটা ড্রায়ার ছিল আমাদের ল্যাবে সো এটা মনে হয় এখন আর নাই আচ্ছা তারপরে হচ্ছে ভ্যাকুয়াম সেলফ ড্রায়ার এটা ওই যে ট্রে ড্রায়ারই কিন্তু এটা ভ্যাকুয়াম করা হচ্ছে স্পেশালি ফর বায়োলজিক্যাল আর আদার অর্গানিক প্রোডাক্টস যেটা হিট সেন্সিটিভ হয় সেই ধরনের প্রোডাক্টের জন্য
ভ্যাকুয়াম ড্রায়ারটা ইউজ করা হয়, স্পেশাল টাইপ অফ ভ্যাকুয়াম ড্রায়ার। ওকে, বেশি স্পিড হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এই এই পর্যন্ত কি বুঝলাম? ট্রে ড্রায়ার পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। মেসেজ দিয়ে রাখছে অনেকগুলো দেখা যাচ্ছে, মেসেজ পড়াও তো ঝামেলা। এখন কি সবার এখানে কি কনভেয়ার ড্রায়ার আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ট্রে ড্রায়ারের মতোই দেখতে পারতেছো, যেটা হচ্ছে তাক দেখা যাচ্ছে, তাই না? ট্রে দেখা যাচ্ছে, ট্রের মতো না? এটাকে বলে কনভেয়ার, কনভেয়ার বেল্ট আর কি। এখানে একটা বেল্টের মধ্যে থাকে। ট্রে ড্রায়ারে হচ্ছে কি, একটা জায়গায় একটা যে কোনো একটা পজিশনে স্থির থাকতেছে, আর এটা হচ্ছে বেল্টের এটা ঘুরতেছে। অর্থাৎ এই ফিট আসার পরে সে ঘুরে 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 নিচের দিকে যাচ্ছে, আস্তে আস্তে ড্রাই হচ্ছে বা নিচ থেকে উপর দিকে যাচ্ছে। সো টেম্পারেচার ডিফারেন্টে অনেকটা লম্বা সময় ধরে সেটা কাজ করতেছে। সো কনভেয়ার ড্রায়ারটা হচ্ছে একটা ইয়াতে, এটা বিভিন্ন ধরনের, দুই ধরনের কনভেয়ার ড্রায়ার নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। ফার্স্টটা হচ্ছে কনভেয়ার, সিঙ্গেল কনভেয়ার ড্রায়ার। এটা দ্য কনভেয়ার বেল্ট ইজ মেড অফ পারফোরেটেড মেটাল প্লেট অ্যান্ড আর ওভেন ওয়েল। পারফোরেটেড মেটাল প্লেটের অথবা ওভেন ওয়েল, যেটা বলা হচ্ছে যে ছাকনির মতো জালের মধ্যে উপর দিয়ে ফ্লো করতেছে আর কি। হিটার সাধারণত স্টিম হিটার ফাইন টিউব থাকতেছে। কনভেয়ার ড্রায়ার সাধারণত 15 ইঞ্চি থেকে 9 ফিট আর লেন্থ 160 ফিটের মতো বড় হয়। অর্থাৎ এখানে মোর প্রোডাক্ট হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি আছে, মানে এটাই সিঙ্গেল যেটা দেখতেছে সেটাই হচ্ছে মোর প্রোডাক্ট হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি রাখতেছে, এই হচ্ছে কথা। তারপরে যেটা হচ্ছে কনভেয়ার ড্রায়ার থ্রো সাইকুলেশন, এটাতে বিভিন্ন সেকশনে ভাগ করা থাকে। এটাও পারফোরেটেড ওই স্ক্রিন ঘুরতেছে, বিশাল স্ক্রিন, কোনো কোনো ক্ষেত্রে কয়েক মিটার লম্বা থাকতেছে। এটা একটু বড়, এ লেয়ার অফ 25 থেকে 150 মিলিমিটার বা 6 ইঞ্চি পর্যন্ত থিক ম্যাটেরিয়ালকে এটা হ্যান্ডেল করতে পারে। অ্যাট দ্য এন্ড ড্রায়ার এয়ার ইউজুয়ালি পাসেস আপওয়ার্ড থ্রু দ্য স্ক্রিন অ্যান্ড দ্য সলিড নিয়ার দ্য ডিসচার্জ এন্ড দ্য ম্যাটেরিয়াল ইজ ড্রাই। ডিসচার্জেন্ট যেটা আছে সেখানে ম্যাটেরিয়ালটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, সেখানে ড্রাই হয়ে যায়, আর এখান থেকে ড্রায়ারটা ইন করতেছে। সো এই যেহেতু স্ক্রিনটা হচ্ছে পারফোরেটেড অর্থাৎ ছিদ্রযুক্ত, সে বাতাসটাকে পাস করতে দিচ্ছে আর কি। এই হলো এটার বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে ডিফারেন্ট কিছু কথা আছে, এটা আরও ডিটেলসে নিজের ওপরে নিতে পারো। এটা হচ্ছে বিভিন্ন সেকশনে ভাগ করা, এই ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন সেকশন ভাগ করা, সেকশনাল ভিউ। সো সেকশনাল ভিউতে সেকশনে ভাগ করা, এবং সেই জন্য কী করা যাচ্ছে, অপটিমাম কন্ট্রোল করা যাচ্ছে বিভিন্ন ড্রাইড প্রোডাক্টের সিচুয়েশনকে। এবং কোর্স গ্রেনুলার ফ্লাস্কি ফাইবারাস ম্যাটেরিয়াল এটাতে কাজ করা যায়, তবে যেটা হচ্ছে একটু ভিজা জাতীয় পদার্থ যেমন ফিল্টার কেক বা পেস্ট, এ ধরনের পদার্থগুলোকে সে খুব ভালো হ্যান্ডেল করতে পারে না, কারণ এটার আগে একটু শুকায় নিতে হয় বা একটু ম্যানেজ করে নিতে হয়। এই হলো স্ক্রিন টাইপের ড্রায়ারগুলোর কথা। এটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্লিকেবল ফর ড্রাইং কন্ডিশন অ্যাপ্রিসিয়েবলি চেঞ্জ অ্যাজ দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য সলিড ইজ রিডিউসড। এটা যদি লম্বা ডিস্টেন্সে তোমার ড্রাই করার প্রয়োজন হয় সেইটার জন্য কনভেয়ার ড্রায়ারটা মেইনলি ই করতেছে। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বললেই পারবা। এর পরেরটা হচ্ছে বিভিন্ন ড্রাম দেখা যাচ্ছে, তাই না? সিঙ্গেল ড্রাম, তা এইদিক দিয়ে ফিট আসতেছে, ফিটটা দেখা যাচ্ছে, ফিটটা ঘুরতেছে, ফিটটা এইভাবে যায়। 1/4 যখন
থ্রি ফোর্থ যাচ্ছে তখন সে বেসিক্যালি একটা নাইফের মতো ই দিয়ে কেটে দিচ্ছে, কেটা কেটা ওটাকে মানে আলাদা করে দিচ্ছে। এবং এখানেও তাই, এই যে এটাকে বলতেছে ডক্টর নাইফ, এটা দিয়ে সে ঘুরতেছে ড্রামের উপরে। সাধারণত স্লারি বা পেস্টটাকে দিয়ে দেওয়া হয়, সেটা ড্রাই করা হয়। স্লারি অ্যান্ড পেস্ট আর ড্রাইড ইন ড্রাম ড্রায়ার। যদি স্লারি জাতীয় পদার্থ বা পেস্ট একটা জিনিস ড্রামের উপর দিয়ে দিচ্ছে, সেটাকে ড্রামটা যদি হিটেড অবস্থায় থাকে তাহলে কী হবে, ড্রাই হয়ে যাবে। সেই ড্রাইটা যখন থ্রি ফোর্থ কোয়ার্টার অফ কমপ্লিট রোটেশন দ্য ড্রাম সার্ফেস স্ক্র্যাপ উইথ ডক্টর নাইফ, ডক্টর নাইফটা যেগুলো আছে সেটা দিয়ে আলাদা করা হয়। সে যেহেতু যদি ছুরি দিয়ে মানে আশ্রয় আশ্রয় নিচ্ছে, যেহেতু সেই কারণে ফ্লেকের মতো ফর্ম করতেছে, অর্থাৎ ওই যে আইসক্রিম চামচ দিয়ে খোঁচায় খোঁচায় তুললে একটু মানে ওইভাবে আসে না, সেই ফ্লেক আসতেছে আর কি, এই কথাটা বুঝাইতে চেয়েছে। ওকে, রোটেশন রেটের কথা বলছে 1 থেকে 10 আরপিএম, মানে দুইটা দুই দিকে ঘুরতেছে, এটা একদিকে ঘুরতেছে আর কি। এই যে আরো কিছু টাইপের ভ্যাকুয়াম ড্রায়ারের নামগুলো বলছে, ভেরিয়াস টাইপস। এখানে যে আমরা বলছিলাম যে ভেরিয়াস টাইপস অফ ভ্যাকুয়াম ড্রায়ার আছে, সেইটাই হচ্ছে ভেরিয়াস ড্রাম অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এভাবে হতে পারে, এখানে থাকতে পারে নাইফটা, এইভাবে থাকতে পারে স্টিম। সব প্রতি ক্ষেত্রে ড্রামটা হচ্ছে স্টিম দ্বারা হিটেড অবস্থায় থাকে, এই হলো ব্যাপার। এবং সেখানে একটা ছুরি জাতীয় জিনিস দিয়ে ওই ফ্ল্যাকটাকে কেটে কেটে আলাদা করে দেয়, মানে ড্রাই প্রোডাক্টটাকে আলাদা করা হচ্ছে। রোটারি ভ্যাকুয়াম ড্রায়ার, এখন কি রোটারি আসছে ভ্যাকুয়াম ড্রায়ার? জি স্যার আসছে। ওকে, দ্য রোটার, হ্যাঁ, রোটারি ভ্যাকুয়াম ড্রায়ার হচ্ছে যে একটা ইন্টেরিয়র ভিউটা দেখাচ্ছে এই জায়গায় অপারেট, এটা হচ্ছে ব্যাচে কাজ করে রোটারি ভ্যাকুয়াম ড্রায়ার, এটা আরেকটা আছে রোটারি ড্রায়ার, সেটা দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, ঠিক আছে। এটা হাই ময়েশ্চার কন্ট্রোল, সরি, স্লারিটা যেটা থাকতেছে সেটা এই রোটারি ড্রায়ারের মধ্যে এই যে সার্কেলের মধ্যে ঘুরতেছে, হিট ইজ সাপ্লাইড দ্য ভেসেল জ্যাকেট, জ্যাকেটের মধ্যে দেওয়া হয়। দ্য রোটার ব্লেডস কিপিং দ্য ড্রাইং মোশন ইন স্ক্র্যাপিং দ্য সার্ফেস, এই যে ব্লেডগুলো দেখা যাচ্ছে এই রোটারের ব্লেডটা, সেটা স্ক্র্যাপ করে সে ওই ড্রাইং ম্যাটেরিয়ালটাকে সেপারেট করে, যত মানে ড্রাই অ্যাজ ড্রাইং কন্টিনিউস, যেহেতু পেস্ট দেওয়া হয় এটা আস্তে আস্তে জমে শক্ত হতে থাকে, আর শক্তটা যখন আরও বেশি ই করা হয় তখন সেটা কি হচ্ছে লাম্পসের মতো হয়ে যাচ্ছে, আর লাম্পসগুলো ওই এটাতে এই যে কি বলে ব্লেডটা রোটরের ব্লেডটা দিয়ে বাড়ি খাইতে খাইতে এবং নিজেরা বাড়ি খায় ভাঙে ফাইন পার্টিকেলে পরিণত হয়। যেমন রুটি তাওয়ানো হয়েছে তো অনেকেরই, তাই না, নিজেদের প্রয়োজনে তো খাইতে হয়। সো রুটিটা যদি একদম ফ্রিজে রেখে দেয়, এখনকার আমরা যেমন ঢাকা শহরে থাকতেছি, সো বা এমনি নর্মালটা অত বোঝা যায় না, তো সাধারণত কি নরম হয়ে থাকে, কিন্তু যখন তুমি আরও বেশি হাই টেম্পারেচার দিবা তাওয়া, তখন কিন্তু সে ওটাকে আলাদা করে ফেলবে। এমনি কিন্তু যদি হালকা টেম্পারেচার দিয়ে রাখো ওই রুটি, যেটা ফ্রিজে রাখা রুটি, সেটাকে যখন তাওয়ার মধ্যে দিবা, সেটা সাধারণত কি আটকে যাচ্ছে একটু হালকা টেম্পারেচারে, মানে বাড়তেছে আস্তে আস্তে, কিন্তু যখন হাই টেম্পারেচার আস্তে আস্তে বাড়তি টেম্পারেচারে, সেটা কিন্তু আর ওই তাওয়াতে লাগতেছে না। সো এটাই এখানে সিচুয়েশনটা হচ্ছে, অর্থাৎ পেস্টের মতো পদার্থ যেহেতু সে এটা পাস করতেছে, সে ওইখানে খুব সুন্দর করে আটকে যাচ্ছে, কিন্তু আটকাতে আটকাতে এক সময় কি হচ্ছে সে শক্ত হয়ে যাচ্ছে লাম্পস, এবং লাম্পসগুলো পরে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এই হলো কথা, এই রোটারি ভ্যাকুয়াম ড্রায়ারের মেইন বৈশিষ্ট্য। আচ্ছা, আমাদের মনে হয় সময় শেষ নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, তারপরের দিন আর কতগুলা ই করা হবে। ধন্যবাদ সবাই আসার জন্য। আচ্ছা, তোমাদের হ্যাঁ সোমবারে নেক্সট সোমবারে ক্লাস নেব।
মানে অল্টারনেটে আমি এক সোমবারে ক্লাস নেব, আরেক সোমবারে ডক্টর সঞ্জিতা ক্লাস নেবেন, ঠিক আছে? এ হলো ব্যাপার। আর বুধবারটা হচ্ছে আমার জন্য ফিক্সড, আর শনিবারটা হচ্ছে ডক্টর সঞ্জিতার জন্য ফিক্সড। বুঝা গেছে? জি স্যার। ওকে। আর তোমাদের এখানে ক্লাস করে কি মনে হলো? এটা ঝামেলা বেশি, আমাদের জন্য আরো বেশি ঝামেলা। জুম অনেক বেটার। হ্যাঁ, জুমে অনেক সহজ, কিন্তু কিন্তু আরেকটা এখানে সুবিধাটা হচ্ছে যে এইটা 52টাতে ওই যে অ্যাসাইনমেন্ট বাই এখানে সরাসরি করা যায়, কিন্তু আমি বুঝতেছি যে নেটে তো বেশ ঝামেলা হলো যে এক নাম্বার স্লাইডের জায়গায় দুই নাম্বার স্লাইড দেখা যাচ্ছে বা এরকম কিছু। স্যার আপনি বাকি সব কিছু টিমে করেন স্যার, এটা জুমে হইলে ভালো হয়। তোমাদের এই টিমে হলে আমাদের সুবিধা একটা আছে, সেটা হলো কি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেখা যায়, আমার নালে বসে বসে অ্যাটেন্ডেন্সের নাম খুঁজতে হবে জুমে। সবাই কিভাবে অ্যাটেন্ডেন্স দিচ্ছে তোমাদের? রোল কল করতেছে? স্যার আমরা হচ্ছে ইউজার নেমে রোল দিয়ে রাখি, সেটা দেখে দেখে ইয়ে করে। সবার নাম গুলো দেখা যাচ্ছে। আমি কি প্রেজেন্টেশন বন্ধ করছি? সবার নাম গুলা খুব সুন্দর করে দেখা যায় স্ক্রিনে। এখানে দেখো, এখানে সব নামগুলো দেখা যাচ্ছে। সো অ্যাটেন্ডেন্সটা আমার অটোমেটিক অর্ধেক হয়ে গেল আর কি। একটা জুমেরটাও চিন্তা করা যায়, কিন্তু তোমরা তো দেখা যাচ্ছে যে মোটামুটি প্রায় অনেকে অ্যাটেন্ড করতে পারছো, সমস্যা তো হওয়ার কথা না। তোমাদের ইন থেকে তো সমস্যা নাই, ঠিক না? তোমাদের ইন থেকে অসুবিধার কোনো কারণ আছে নাকি? তোমরা কি স্যার আপনি হচ্ছে আরেকদিন স্যার নেক্সট ক্লাসটা জুমে নিয়ে দেখি স্যার আমরা, মানে না জুমে তো তিনটা ক্লাস নেওয়া হয়েছে, দুইটা ক্লাস না তিনটা ক্লাস নিয়েছিলাম আগে। জি স্যার এটা তো আগে। হ্যাঁ হ্যাঁ, সো জুমে তো আমরা সবাই জানি, জুম তো তোমাদের সবাই নিচ্ছে, কিন্তু টিমে তো এটা ফার্স্ট টাইম নিলাম, কারণ আমার ধারণা ছিল না যে ওই যে সে কিছুটা রেকর্ড করা ছিল আর কি, স্লাইডটা স্লাইড শো রেকর্ড করে না, তো সেটা তো দেখলাম যে ঝুমে খুব একটা কাজ করলো না, তোমাদের তোমরা শুনতে পারলে না কোনো কথাবার্তা, ঠিক না? তো সেই জন্য মনে হলো যে ই হচ্ছে তোমাদের এদিক থেকে মানে